একজন অভিনয় শিল্পী তার অভিনয় দিয়ে আলোচিত হবেন এটাই স্বাভাবিক কিন্তু সব স্বাভাবিকতাকে বুড়ো আঙ্গুল দেখে অভিনয় ছাড়াই প্রতিনিয়ত আলোচিত হচ্ছেন ঢালিউড নায়ক জায়েদ খান বেশিরভাগ সময়ই জায়েদ খানের বিভিন্ন কথাবার্তাকে কেন্দ্র করে হাস্যরসে মেতে থাকে নেটিজেনরা সম্প্রতি আবারো ফেসবুকে আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন জায়েদ খান খবর পাওয়া যায় তিনি আমেরিকায় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে একটি পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সদর দপ্তর থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের প্রথম সারির পোর্টালগুলো ছাড়াও অখ্যাত মাধ্যমেও খবরটি বেশ ফলো করে ছাপা হয় তবে বিষয়টি নিয়ে যাচাই বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল বিটস বিষয়টি জানতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে এই মাধ্যমটি এ বিষয়ে প্রতিবেদনে বিটস জানায় জায়েদ খানকে পুরস্কার দেওয়া ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের নাকি কোনো সম্পৃক্ততা নেই মূলত জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে বিভিন্ন জনকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি কিছু পেশাদার ব্যক্তির উদ্যোগে 2022 সালের 20 সেপ্টেম্বর এই সংগঠনটির নামে একটি ডোমেইন কিনে পরে ওয়েবসাইট চালু করা হয় যাত্রা শুরুর পর থেকেই বিপুল সংখ্যক মানুষকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছেন আয়োজকেরা বিষয়টির অনুসন্ধান করতে গেলে নির্ভরযোগ্য একটি সূত্র বিটসকে জানায় যুক্তরাষ্ট্রে এ ধরনের নাম সর্বস্ব অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এগুলো মূলত আফ্রো আমেরিকানরা পরিচালনা করেন মূলত অর্থের বিনিময়ে সম্মাননা দিয়ে তারা আয় করেন তাহলে কি জায়েদ খানও টাকা দিয়ে কিনেছেন এই পুরস্কার কিনে থাকলে কত টাকায় যদিও এই অভিনেতার দাবি করোনাকালে তার কাজকর্ম ও চলচ্চিত্রে অবদান রাখাই তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে কিন্তু আসলে কি তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে হাতে গোনা অল্প কয়েকটি অ্যাভারেজ সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে কি এমন অবদান রাখলেন যে তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হলো দর্শক জাতিসংঘের সাথে এই প্রতিষ্ঠানের সম্পর্ক নেই শুধু জাতিসংঘের হলরুম ভাড়া নেওয়া হয়েছে আর সেটাকে কিনা জাতিসংঘিত পুরস্কার বলে চালানোর চেষ্টা করা হচ্ছে তাহলে আপনারাই বলুন এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নাকি আমজনতার চোখে ধুলো দিয়ে আবারও আলোচনায় থাকার চেষ্টা অবশ্য নামটা যখন জায়েদ খান তখন বুঝতে নিশ্চয়ই বাকি থাকারও কথা না